প্রথমেই আমরা দেখব বিদ্রোহী কবিতাটির কবি পরিচিতি। বিদ্রোহী কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের জন্ম 1899 সালের 26 মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে, এবং তিনি তার জীবনে অনেক বিখ্যাত গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে অন্যতম গ্রন্থগুলি হল সিন্ধু হন্দল, অগ্নিবীণা, বিষের বাসী, ভাঙার গান, মৃত খোদা, শিউলুমালা ইত্যাদি। কবি কাজী নজরুল ইসলাম 1975 সালের 29 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ। এখন আমরা দেখব কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতার প্রসঙ্গ। বিদ্রোহী কবিতাটি সর্বপ্রথম প্রকাশিত হয় 1922 সালের 6 জানুয়ারি সাপ্তাহিক বিজলি পত্রিকায়, যদিও কবিতাটি লেখা হয়েছিল 1921 সালের ডিসেম্বর মাসে। এইচএসসি অথবা আলিম পাঠ হয়ে বিদ্রোহী কবিতাটি সংকলিত হয়েছে, এবং এটি সংকলিত হয়েছে কাজী নজরুল ইসলাম রচিত কবির প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা থেকে। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1922 খ্রিস্টাব্দে। অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা হল বিদ্রোহী কবিতা। বলবীর বল উন্নত মম শির, শির নিহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। এখানে বলবীর বল উন্নত মম শির, এখানে কবি বলেছেন তার শির বা মস্তক উন্নত অর্থাৎ উঁচু। শির নিহারি আমারি, শির নিহারি, নিহারি অর্থ দেখে, শির দেখে আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। আমার এই উন্নত মস্তক দেখে হিমালয়ের শিখর বা হিমালয়ের শীর্ষ চড়া মাথা নত করে আসে। আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইকলন, আমি ধ্বংস। কবি এখানে বলছেন আমি চির দুর্দম, কবি শত্রুর কাছে উদ্ধত অবিনীত, তাকে কখনোই দমন করা যাবে না। দুর্বিনীত তিনি বিনয় নয়, নৃশংস তিনি যেন নিষ্ঠুর শত্রুর বিরুদ্ধে। মহাপ্রলয়ের আমি নটরাজ, নটরাজ হল শিব বা মহাদেবের আরেক নাম। যখন সকল সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, এমনকি ব্রহ্মারও আয়ু শেষ হয়ে যাবে, তখন এই শিব বা মহাদেব তিনি এক মহানিত্য করবেন। আমি মহাভয় আমি অভিশাপ পৃথির, আমি দুর্বার ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল। কবি বলছেন আমি মহাভয়, পৃথিবীর যত শোষক নির্যাতন আছে তাদের সকলের জন্য তিনি ভয়, আমি অভিশাপ পৃথির, তিনি তাদের জন্য এক অভিশাপ। আমি দুর্বার ভেঙে করি সব চুরমার, তিনি সকল পরাধীনতার শৃঙ্খল, তিনি সকল প্রকার অন্যায় অবিচারের আইন কানুন সব কিছু ভেঙে চুরমার করেন। আমি অনিয়ম শৃঙ্খল, তিনি অন্যায় অবিচারের বিরুদ্ধে উচ্ছৃঙ্খল, আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, তিনি সকল প্রচলিত অনিয়ম ও বাধা বিপত্তি ভেঙে চুরে পদদলিত করে যান। আমি মানি না কোনো আইন, আমি ভরা তৈরি করি ভরা ডুবি, আমি টর্পেডো আমি বেমো ভাসমান মায়ন, আমি ধৈর্যটি আমি এলোকেশ ঝড় অকাল বৈশাখী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী। আমি মানি না কো আইন, কবি কোনো অন্যায়কারী শাসকের কোনো অন্যায় আইন মানেন না। আমি ভরা তৈরি করি ভরা ডুবি, আমি টর্পেডো আমি বেমো ভাসমান মায়ন, তিনি ভয়ঙ্কর বিশাল ক্ষেপণাস্ত্র এবং ভেসে থাকা মাইনের মতো বোঝাই নৌকা জাহাজকে তিনি ডুবে দিতে পারেন। আমি ধৈর্যটি আমি এলোকেশ ঝড় অকাল বৈশাখের, ধৈর্যটি হলো শিব বা মহাদেবের অন্য নাম। তিনি যেহেতু জটাধারী এবং তার সেই জট ধুণ্ডরূপী বলে তাকে ধৈর্যটি বলা হয়। আমি এলোকেশ ঝড় অকাল বৈশাখী, এলোকেশে যার চুল বা কেশ এলানো, অকাল বৈশাখী অসময়ের বৈশাখীর যে কাল বৈশাখী ঝড়, আমি ধৈর্যটি আমি লোকেশে ঝড় কাল বৈশাখীর। কবি
ধৈর্যটি বা শিব বা মহাদেবের মতো এলোমেলে চলের অকাল ভবিষ্যতের ঝড়ে তাণ্ডব রূপে আবির্ভূত। আমি বিদ্রোহী, শত বিশ্ববিধাত্রীর শত অর্থপুত্র কবি বিদ্রোহ করছেন বিশ্ববিধাত্রীর পুত্র হিসাবে। বলবীর শির উন্নত মমশির, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, নিঃসবসান। কবি এখানে বলছেন বলবীর শির উন্নত মমশির। কবি আবারও বলেছেন তার মস্তক চিরদিন উন্নত। তিনি সত্যানন্দ সুন্দরকে সৃষ্টি করেন, আবার তিনি ধ্বংস করেন মিথ্যা ও অনাসারকে। তিনি যেমন লোকালয়ের মতো সরব, আবার শ্মশানের মতো নির্জন। তিনি বলেন আমি অবসান, নিঃসবসান। তিনি যেন রাতের অবসানকারী রূপে আবির্ভূত। আমি ইন্দ্রানিসুত হাতে সাদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতের অনুতরুজ। তিনি বলেন আমি ইন্দ্রাণী সুত হাতে সাদ ভালে সূর্য। ইন্দ্রাণী হলো ইন্দ্রের স্ত্রী, আর ইন্দ্রাণী সুত হলো ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণীর পুত্র জয়ন্ত, যার হাতে চাঁদ আর ভালে অর্থ কপালে, অর্থাৎ তাহার কপালে সূর্য। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, মম অর্থ আমার, এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতের অনুতরুজ। কবির এক হাতে যেমন প্রেমের বাঁশি, তেমনি আরেক হাতে ঘোর যুদ্ধের দামামা। তিনি বলেন আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনার ছাড়া করি না কাহারে কুর্নিস। তিনি বেদুইনদের মতো যাযাবর মরুবাসী, তিনি ঘুরে বেড়ান সর্বত্র। আমি চেঙ্গিস, চেঙ্গিস খান হলো ইতিহাসের পাতায় দুর্ধর্ষ যোদ্ধা, মঙ্গোলিয়ান সামরিক নেতা। তিনি যেন চেঙ্গিস খানের মতো একজন দুর্ধর্ষ সামরিক নেতা, যিনি নিজেকে ছাড়া আর কাহাকে কুর্নিস অথবা কারো সামনে মাথা নত করেন না। আমি বর্জ, আমি ঈশান বিষাণে অহংকার, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহংকার। তিনি যেন বজ্র, শিবের হাতের প্রলয় বিষাণ, আবার ইসলাম ধর্মে ইসরাফিলের মতো তার হাতে যেন সেই মহাসিংহা, যার মহাহংকারে এই সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড, আমি চক্র ও মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড। কবি বলছেন আমি পিনাক পানির ডমরু ত্রিশাল। পিনাক একটি ধনুর নাম। এই পিনাক নামক ধনু ধারণ করেন শিব বা মহাদেব, এজন্য তাকে পিনাক পানি বলা হয়। তার অন্য হাতে থাকে ডমরু নামক ডুগডুগি জাতীয় এক প্রকার বাদ্যযন্ত্র ও ত্রিশূল। কবি যেন শিব বা মহাদেবের সেই ডমরু ও বাদ্যযন্ত্র এবং ত্রিশূল। তিনি যেন ধর্মরাজের দণ্ড, অর্থাৎ তিনি যেন অন্যায় শাসক, অন্যায়কারীর বিরুদ্ধে মৃত্যু রূপে আবির্ভূত। আমি চক্র ও মহাশঙ্খ। এখানে চক্র মহাশঙ্খ হল বিষ্ণু বা সুদর্শনের এক হাতে যে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম থাকে, সেই এক হাতের চক্র ও শঙ্খকে বোঝানো হয়েছে। আমি প্রণব নাদ প্রচণ্ড। কবি অন্যায় শাসক শোষকদের বিরুদ্ধে এক প্রচণ্ডতম। আমি খেপা দুর্বাসা বিশ্বামাত্রিক শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব। আমি খেপা দুর্বাসা। কবি যেন খেপা দুর্বাসার মতোই আবির্ভূত এই পৃথিবীতে। দুর্বাসা হলো ভারতীয় পুরাণের একজন বিশিষ্ট মুনি, যিনি ওয়াত্রির এবং অনসোয়ার গর্ভে জন্ম নেন, এর কোপানলে পড়ে অনেকে দগ্ধ হন। কবি যেন সেই খেপা দুর্বাসা, তিনি যেন বিশ্বামাত্রিক শিষ্য। বিশ্বামাত্রিক হলো একজন অধ্যবসায়ী মুনি, যিনি ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেও বিশাল তপস্যার ফলে ব্রাহ্মণ বংশে উন্নতি লাভ করেন। কবি যেন সেই বিশ্বামাত্রিকের শিষ্য। আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব। কবি যেন মহা আগুনের কুণ্ডলী, সেই আগুন দিয়ে তিনি পুড়িয়ে দিবেন
পৃথিবীর সকল অন্যায় আমি উন্মন মন উদাসীর, আমি বিধাতার বুকে ক্রন্দন শ্বাস, হা হতাশ আমি হতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির বিরহার যত পথিকে, আমি অবমানিতের মর্ম বেদনা বিষ জ্বালা পিরলাঞ্ছিত বুকে গতি ফের। কবি বলেন, আমি উন্মন মন উদাসীর। তৎকালীন পরাধীন ভারতে শোষকদের বিরুদ্ধে লেখা এই কবিতায় কবি কাজী নজরুল ইসলাম তিনি বলছেন, তিনি মানবিক বলে উদাসীর উদাসীনতা বোঝেন। আমি বিধাতার বুকে ক্রন্দন শ্বাস, তিনি বিধাতার বুকের যেন কান্নার রোল, হা হতাশ আমি হতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের, তিনি উদ্ভাস্ত পথিকের জ্বালাময়ী ব্যথা, তিনি যেন অবমানিতের অবমানিতের কষ্ট অনুভব করতে পারেন, তাই তিনি পীর লাঞ্ছিত বুকে গতি ফের। যারা লাঞ্ছিত অবমানিত তাদের বুকে জাগরণের গতি ফেরাতে চান।